জানো আজ আমার কেক দেখতে কে এসছে? একটা ছোট্ট মিষ্টি পুরি। ঠিক তাই, যার জন্য কেকটা বানাচ্ছি তার মা ওর 1 বছরের জন্মদিন হওয়ার আগে থেকে আমাদের কাছ থেকে কেক নিচ্ছে, তাই ওর জন্য একটা আলাদা ইমোশন, একটা ইমোশনাল বন্ড আমার তৈরি হয়ে গেছে। তাই ওর কেকের অর্ডারটা যখনই এলো তখনই ভাবলাম একদম স্বপ্নের মতো একটা ড্রিমি কেক বানাবো, যেটা দেখলেই ও খুশি হয়ে যায়। জানি ও কিছু বুঝবে না, বাট বড় হয়ে যদি কখনো ছবি দেখে তাহলে যেন ওর একদম ড্রিম ল্যান্ড লাগে, যেন সেই ফেরি টেলের গল্পের মতো। আর দিদিভাই এত মিষ্টি, ওর মেয়েটাও খুব মিষ্টি, আর এই দিদিভাই আমার নিজের দিদির খুব ভালো বন্ধু। তাই অর্ডারটা আসার সাথে সাথে আমি দিদিকে বলেছি, দেখ বাচ্চারা এমনিতেই কত বড় হয়ে গেল, আর একটু বড় হলে যদি কোনোদিন দেখা হয় তাহলে জানবে আমরা ওর সম্পর্কে একরকম মাসি হই, আর ওর জন্মদিনের কেকগুলো আমরাই বানাতাম। আর এই কেকটা বানিয়ে আমি এত খুশি হয়ে গেছি না, মানে সব কেক বানিয়ে তো আমি এত খুশি হই না, বাট কিছু কিছু কেক হয় না দেখে মনে হয় ইস দারুণ হয়েছে, তেমনি একটা ছোট্ট মিষ্টি বুড়ির মতো, ঠিক বাচ্চারা যেমন কিউট তেমনই। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেকটা কেমন লাগলো।